আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আলহামদুলিল্লাহি রবিল আলমিন সম্মানিত দর্শক যে যেখানে বসে দেখছেন আমাদের আয়োজন ইসলাম জীবন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনের পক্ষ থেকে এবং সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের সকলকে দুনিয়াবির সকল ফিতনা ভাসাদ থেকে মুক্ত হয়ে রব্বুর আরামিন তার এই দিনই প্রোগ্রামে দিনকে বোঝার দিনকে জানার এই চমৎকার আয়োজনে আমাদের অংশগ্রহণ করার সুযোগ দান করলেন সেই জন্য রব্বুর আলামিনের দরবারে তারই শেখানো ভাষায় কালীমাত্র শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ অতপর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই প্রিয়দর্শক যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বসে বসে আপনাদের অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে বাংলা ভাষাভাষী সকল মানুষদের প্রতি আমাদের অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করুন সকলের প্রবাস জীবনকে শান্তিময় করুন সকলের রুজির ভিতরে আল্লাহ তালা বরকত দান করুন আল্লাহ তালা আপনাদের সকলের পরিবার পরিজনের উপরে রহমত নাজিল করুন আমিন আমিনিয়ব্বালা আরামীন প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে আমাদের জীবন ঘনিষ্ঠ নানা দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি আমরা আজকের পর্বে আলোচনা করব ইমানের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় অঙ্গাঙ্গীভাবে ইমানের সাথে জড়িয়ে আছে সেটি হল লজ্জাশীলতা যেটিকে আমরা আরবিতে হায়া বলি আল হায়া এটির বাংলা হলো লজ্জাশীলতা মানে লজ্জা থাকা এই বিষয়টির উপরে আমরা আজকে আলোচনা করতে চাই দর্শক মানুষ হিসাবে প্রতিটি মানুষেরই কিন্তু আমাদের লজ্জা আছে বা থাকা উচিত দেখুন প্রাণী আর মানুষ এর মধ্যে মৌলিক পার্থক্য কী মৌলিক পার্থক্য হচ্ছে যেটি সেটি কিন্তু গায়ের শক্তি নয় অথবা অন্য কিছু নয় আপনার আমার গায়ে খুব শক্তি আছে যদি এটা আমরা চিন্তা করি তাই বলে আমরা মানুষ হয়েছি না আপনার আমার চাইতে অনেক বেশি শক্তি আছে অন্য প্রাণীর অনেক বেশি শক্তি আছে আপনার আমার চোখে খুব দৃষ্টি আছে তাই বলে আমরা মানুষ আসলে আপনার আমার চোখের চাইতে অন্য প্রাণীর চোখের জ্যোতি পাওয়ার অনেক বেশি আপনার আমার নাকের শক্তি ঘ্রাণ শক্তি বেশি আছে তাই বলে আমরা মানুষ না আপনার আমার এই নাকের ঘ্রাণ শক্তির চাইতে অন্য অনেক প্রাণী আছে যাদের নাকের ঘ্রাণ শক্তি অনেক বেশি আপনার আমার শ্রবণ শক্তির চাইতে অনেক প্রাণী আছে যাদের শ্রবণ শক্তি বেশি তাহলে পরে মানুষ আসরে আমরা মানুষ কেন আমাদের মানুষ আমরা অন্য প্রাণীর চাইতে আলাদা হয়েছি একটি কারণে একটি গুড়ের কারণে যেই গুণটি আল্লাহ কোনো প্রাণীকে দান করে নাই সেটি হচ্ছে কি আলা আকাল আকল মানে বিবেক বিবেক থাকার কারণে আমার বিবেক থাকার কারণে যেটাকে আমরা কমন সেন্স বলি আকাল কমন সেন্স বিবেক এই বিবেক থাকার কারণেই কিন্তু আমরা পৃথিবীর অন্য প্রাণীদের চাইতে আমরা আলাদা আর এই বিবেক যার আছে তার ভিতরে কি আছে হায়া বা লজ্জাশীলতা আছে যার বিবেক নাই যার কমন সেন্স নাই তার কিন্তু হায়া নেই সে কিন্তু বোঝে না কিসে লজ্জাশীলতা আর কিসে আমার লজ্জা মানে একের বেহায়াপনা এটা কিন্তু আমরা বুঝি না এই জন্য শূন্য যখন মানুষ হয়ে যায় তখন সে কিন্তু একেবারে লজ্জাহীন হয়ে পড়ে আর যার বিবেক অ্যাক্টিভ থাকে বিবেকটা যখন কাজ করে ভালো আকলে সালিম যেটাকে আমরা বলি কমন সেন্স যেটাকে আমরা বলি ব্যক্তির কমন সেন্সটা যখন যত মানে স্বচ্ছ হয় যত পাওয়ারফুল হয় তত তার ভিতরে লজ্জাশীলতা তত বেশি কাজ করে দর্শক এটি আমাদের দুনিয়ার কোনো সাধারণ কোনো গুণ না এটা একজন মমিনের জন্য একজন মুসলিমের জন্য

হাদিসটি মুত্তাফক না আলী বোখারি মুসলিমের হাদিস নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন আল ইমান ও বেদ না সবা নবীজি বলেন ইমানের সত্তরের অধিক শাখা প্রশাখা রয়েছে ইমানের শাখা প্রশাখা আছে ইমানকে যদি আমরা একটা বৃক্ষ ধরি গাছ ধরি তাহলে এর শাখা প্রশাখার সংখ্যা হল সত্তরের অধিক নবীজি বলেন এই শাখা প্রশাখা ডাল পালার মধ্যে সর্বোচ্চ ডাল সর্বোচ্চ শাখা হলো এই বৃক্ষের ইমান বৃক্ষের সর্বোচ্চ শাখা হলো কৌলুল এই কথা বলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই দ্যার ইজ নো গড অ্যাকসেপ্ট আল্লাহ এই কথাটা বলা এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ শাখা ও আদে না হা ইমা তাতুল আদা তারিখ আর ইমানের সর্বনিম্ন শাখা হলো একেবারে ছোট শাখা হলো ইমাতাতুল আদা আনির তারিখ রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে অপসারণ করা না ফেলা ফেললে পরে সেটা তুলে দেওয়া কষ্টদায়ক জিনিসটা আছে চলার পথে সেটি তুলে দেওয়া নবীজি এর পরে বলেন আরেকটি সুন্দর কথা যেটি আমাদের আজকের আলোচনার টপিক সেটি হচ্ছে আল উ শোয়েবাতুমিন মিনাল ইমান আর লজ্জা হলো ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা হাদিসটি ইমাম বোখারি এবং ইমাম মুসলিম তাদের নিজ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন যেটিকে মোত্তাফাক আলাই বলা হয় প্রিয় দর্শক এখানে আমরা তিনটি মেসেজ পেয়ে গেলাম এখানে আমরা তিনটি হাদিসটার মধ্যে আমরা তিনটি মেসেজ পেলাম অবশ্য চারটি বলা যায় চারটি মেসেজ আমরা এখানে পেয়ে গেলাম নাম্বার ওয়ান হচ্ছে ইবারের শাখা প্রশাখা আছে সত্তরের উপরে এটি একটি আমাদের জন্য ইনফরমেশান ইমানের শাখা হলো সত্তরের উপরে এরপরে বলা হচ্ছে সর্বোচ্চ শাখা হলো কৌরুলা ইলাহা ইল্লাহ এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই এরপরে হলো তিন নম্বরে হলো ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা চলার পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এটি হলো ইমানের সর্বনিম্ন শাখা এটি হলো আমাদের জন্য তিন নম্বর ইনফরমেশান আর চার নম্বর ইনফরমেশান হলো আল হায়া উস আব্বাত মিলাল ইমান লজ্জা ইমানের গুরুত্বপূর্ণ একটি শাখা প্রিয় দর্শক আমরা আজকের আলোচনার আমাদের বিষয় হলো লজ্জাশীলতা তাহলে পরে এই হাদিস থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে লজ্জা আর ইমান একীভূত অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে একটির সাথে আর সম্পর্ক আছে তার মানে হলো অন্য একটি বাক্যের ভিতরে বলা হয়েছে ফাতাল হায়া ফাফা আল মাসেতা আল হায়া যখন মানুষের হায়া চলে যায় লজ্জা যখন মানুষের চলে যায় তখন ফাফা আল মাসে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো যার লজ্জা নাই তার আসলে কিছুই নাই যার লজ্জা আছে তার কাছে সব কিছু আছে এই জন্য প্রিয় দর্শক আমরা মনে করি আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে লজ্জা নারীর ভূষণ আমি জানি না এই কথাটা কী আবিষ্কার করেছেন আসলে লজ্জা শুধু নারীর ভূষণ না লজ্জা নারী পুরুষের ভূষণ আমরা নারীদেরকে একটু বেশি চাপায় রাখতে পারলে আমরা মনে হয় খুশি হই যে নারীরা একটু পর্দার ভিতরে থাকবে তারা একটু লজ্জা লজ্জা বেশি থাকবে আর আমরা পুরুষ আমরা যাই ইচ্ছা তাই করবো আসলে এটি ঠিক নয় লজ্জা নারী পুরুষ ভূষণ একটা মানুষের জীবনকে সৌন্দর্য করে সৌন্দর্য মণ্ডিত করে লজ্জা যার লজ্জা আছে তার চাল চলন কথাবার্তা তার বাক্য বিনিময় কেমন তার পোশাক পরিধান থেকে শুরু করে অন্য মানুষের সাথে হাসি তামাশা করাতে বিনোদন করা থেকে শুরু প্রত্যেকটা কাজের মধ্যে তার একটা শালীনতা আছে যেহেতু তার লজ্জা আছে লজ্জা যার নাই সে যা ইচ্ছা তাই করতে পারে লজ্জা যে ব্যক্তির নাই সে যা ইচ্ছা তাই বলতে পারে যা ইচ্ছা তাই খেতে পারে যেখানে ইচ্ছা যেখানে সেখানে যেতে পারে যে পোশাক তার মন চাইল সে পোশাক সে পড়তে পারে যার লজ্জা আছে সে যা ইচ্ছা তাই করতে পারে না এই জন্য এমনি হাজর অমারতল্লাহ তার থেকে আরেকটি হাদি সেখানে এসছে নবীজি বলেছেন আল উ নবীজি হাজাউল ইসলাম বলেছেন লজ্জা এবং ইমান অঙ্গাঙ্গীভাবে জড়িত লজ্জা আর ইমান এই দুটো একেবারেই অঙ্গাঙ্গীভাবে জড়িত এর একটা যদি উঠে যায় তাহলে আর একটাও কী করে আর একটা উঠে যায় অর্থাৎ ইমান যদি কারো চলে যায় তাহলে তার লজ্জাও চলে যায় অথবা লজ্জা যদি কারো চলে যায় তাহলে ইমানও চলে যায় বিষয়টা কিন্তু এরকম না যে আমার লজ্জা নয় ইমান ভালো আছে ব্যাপারটা কিন্তু হবে না কারণ এখানে হাদিস যারা বোঝা যাচ্ছে নবীজি বলেছেন একটা যদি চলে যায় তাহলে আর চলে যায় অতএব আপনার লজ্জা যদি চলে যায় তাহলে আপনার ইমানও চলে যাবে অথবা আপনার ইমান চলে গেলে লজ্জাও চলে যাবে সুতরাং লজ্জা এবং ইমান এই দুটো একেবারেই অঙ্গাঙ্গীভাবে জড়িত এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল সুতরাং প্রিয় বন্ধুগণ আমরা যে যত বড় মুসলিম হতে চাই যে যত বড়ো মত্তাকিবান্দা হতে চাই মোমেন হতে চাই আপনার আমার দৈনন্দিন জীবনের সকল কাজের ভিতরে তত বেশি লজ্জাশীলতা থাকতে হবে দেখুন আপনার আমার লজ্জাটা কেমন হওয়া দরকার লজ্জার বাস্তবতাটা কেমন একটা লজ্জাশীল মানুষের আমরা বাস্তবতা কি দেখি যখন সে কারোর সাথে কথা বলে তখন সে কথাগুলো খুব ছোটো ছোটো করে বলে চোখের দিকে তাকিয়ে কথা বলে না একটু মাথা নিচু করে কথা বলে মৃদু স্বরে কথা বলে আস্তে আস্তে কথা বলে এবং যে কোনো ব্যাপারেই সে ইন্টারফেয়ার করে না এই যে একটা লাজুকতা ব্যক্তির ভিতরে একটা লাজুকতা থাকা এটা কিন্তু মানুষের জীবনটাকে সুন্দর করে চরিত্রকে আরও সৌন্দর্যমণ্ডিত করে আমরা মনে করি যে লোকটা বেশি ফটফট করে কথা বলতে জানে মানে যে কোনো সময় সে একেবারে চটপট করে চলে আমরা মনে করি সে খুব বিচক্ষণ মানুষ আসলে না বিচক্ষণতা থাকতে পারে ঠিক আছে কিন্তু লজ্জাশীলতা এটা একটা ভিন্ন গুণ এটা আপনার ভিতরে থাকলে পরে আপনার সমস্ত কাজগুলোই কিন্তু সুন্দর হয় শালীন হয় ভদ্র হয় এজন্য এটি আমাদের জীবনকে আরও সৌন্দর্যমণ্ডিত করবে আমরা যদি আমাদের ইমান জীবনে এটাকে আমরা অর্জন করতে পারি প্রিয় দর্শক আমরা এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ তালা আরও কিছু বিস্তারিত কথা আপনাদের সামনে তুলে ধরবো এ আমাদের সময় হয়েছে একটি বিরতি বরাবরের মতো আমরা বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ তালা আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির শেষে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি ইসলাম ও জীবন অনুষ্ঠানের আজকের পর্বে আমরা আজকের পর্বে যে বিষয়টি নিয়ে কথা বলছি তা হচ্ছে লজ্জাশীলতা দর্শক আমরা এই প্রথম পর্বের শুরুতে আমরা একটি কথা বলেছিলাম যে আল্লাহ রাবুর আলমিন মানুষ আর প্রাণী চতুষ্পদ প্রাণীর ভিতরে মৌলিক যে পার্থক্য দিয়েছেন সেটি হল লজ্জা অথবা আকাল বিবেক অর্থাৎ বিবেকটা মানুষেরই আছে প্রাণীদের বিবেক নেই গরু ছাগল ভেড়াদুম বা বিড়াল কুকুর এদের কোনো বিবেক নেই আর মানুষের বিবেক আছে বলে মানুষ তার জীবনটাকে সুন্দর করার জন্য লজ্জাশীলতা আছে বলেই সে কী করে সে পোশাক পরিধান করে সে কিন্তু ন্যাংট হাঁটে না কিন্তু প্রাণীরা কি করে কোন প্রাণী কি পোশাক পরে সে কি এটা বোঝে যে আমি যে ন্যাংটা হাঁটতেছি আমার সব কিছু মানুষ দেখতেছে অন্য প্রাণী দেখতেছে মানুষরা দেখতেছে এই এই আকর বা বিবেক কি কোনো প্রাণীর আছে কোনো প্রাণীর নেই এই জন্য প্রিয় দর্শক খুব বাস্তবভাবে আপনারা বোঝার চেষ্টা করুন বাস্তবতা হল এই প্রাণী আর মানুষের মধ্যে মৌলিক পার্থক্য হল লজ্জা প্রাণীদের কোনো লজ্জা নেই আপনারা দেখেন প্রিয় দর্শক এটি আমাদের লজ্জা লাগার কথা নয় যে আমরা রাস্তাঘাটেও তো দেখি প্রাণীরা মানে পুরুষ প্রাণী এবং নারী প্রাণী তারা পরস্পরে মিলিত হচ্ছে রাস্তাঘাটে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে আমরা কুকুরের কথাই তো বলতে পারি কুকুর পরস্পর তারা মিলিত হচ্ছে নির্ধারিত বছরের একটা সময়ে রাস্তার ভিতরে জনমানব পূর্ণ জায়গার ভিতরে তারা কিন্তু এটা স্বাভাবিক তাদের যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা করছে এখন দেখুন এক্ষেত্রে তাদের কোনো লজ্জা নেই কারণ তাদের লজ্জাটা তাদের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন দেননি তাদের সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য আছে চাহিদা আছে জৈবিক চাহিদা আছে সেইটা তারা পূরণ করছে এটি কে দেখলো বা না দেখলো এইটা এইটার মানে সেন্স এই কমন সেন্স তাদেরকে দেওয়া হয়নি কিন্তু মানুষের এটি আছে বলে মানুষ এটি করে না কিন্তু আমরা আজকে সভ্য জগতে আমরা সভ্যতার জগতে সভ্যতার দাবিদার পৃথিবীর জাতিগুলোর মধ্যে আমরা এই প্রবণতা দেখতে পাচ্ছি আজকে প্রাণীগুলো হিংস্র প্রাণীরা চতুষ্পদ জানোয়ার যেভাবে রাস্তাঘাটে হাজার হাজার মানুষের সামনে যেমন তারা পরস্পর মিলিত হচ্ছে তাদের জৈবিক চাহিদা পূরণ করছে আজকে মানুষ হয়ে বিবেকসম্পন্ন মানুষ হয়ে আজকে কি করছে লজ্জা সরমের মাথা খেয়ে আজকে মানুষের সামনে তারা এভাবে তাদের পরস্পরে তারা মিলিত হচ্ছে আজকে এই অসভ্যতা তাম পৃথিবী কাজকে গ্রাস করেছে দর্শক সারা পৃথিবী কাজকে গ্রাস করে ফেলেছে কী মুসলিম দেশ আর কি নন নন মুসলিম দেশ আজকে সব জায়গাতে আমরা অর্থাৎ বিজাতীয় কালচারগুলো আজকে সংক্রমিত হয়েছে মুসলিম দেশের মধ্যে যেমন মানব দেহের কোনো জায়গায় যদি ক্যান্সার হয় ক্যান্সারের বৈশিষ্ট্য হল এক জায়গায় থাকে না সে ধীরে ধীরে ছড়িয়ে যায় গোটা দেহের মধ্যে ছড়িয়ে যায় গোটা ব্লাডের মধ্যে ছড়িয়ে যায় আর যখন একটা ক্যান্সার যখন সর্বত্র ছড়িয়ে যায় তখন ওই মানুষটারা বাঁচার কোনো সম্ভাবনা থাকে না ডাক্তাররা ক্যান্সার হলে অপারেশন করতে হয় না ওটাকে যতদিন দমিয়ে রাখা যায় এটার উদাহরণ হলো এরকম যে আপনি বাঘ ঘুমিয়ে আছে বাঘকে খোঁচা দিলেন বাঘ ঘুমিয়ে আছে আপনি কিন্তু চলে যেতে পারেন ঘুমিয়ে আছে আপনি আস্তে করে চলে যান আপনি কিন্তু নির্বিঘ্নে চলে যেতে পারবেন কিন্তু আপনি শব্দ করে গেছেন বাঘ কিন্তু আপনাকে খপ করে ধরে ফেলবে ঠিক ক্যান্সার হলো বাঘের মতো ক্যান্সার শরীরে হলে পরে ওটাকে ডাক্তাররা চায় ঘুমিয়ে ঘুমিয়ে রাখতে চায় ঘুম পাড়াতে চায় ওকে যতদিন ঘুম পাড়িয়ে রাখা যায় ততদিন ওই ব্যক্তি বেঁচে থাকতে পারে এই জন্য তাকে কেমো দেয় আরও অনেক মেডিসিন ইত্যাদি দিয়ে থাকে ঘুম পাড়িয়ে রাখে যদি তাকে কোনো রকম খোসা দেওয়া হয় ছুরি দিয়ে একটু যদি তাকে অপারেশনের দিকে যাওয়া হয় তখন কিন্তু ক্যান্সার বাঘের মতো একদম সে লাফিয়ে ওঠে গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে আর ওই ব্যক্তি কিন্তু আর তার বাঁচার কোনো সম্ভাবনা থাকে না ঠিক আজকে আমাদের সমাজের ভিতরে এই ক্যান্সার ছড়িয়ে গেছে আর সেটা হলো বেহায়াপনা বেলেল্লাপনা হায়া এবং লজ্জার সম্পূর্ণ বিপরীত প্রিয় দর্শক আজকে আমরা মুসলিম দেশের বাসিন্দা হয়ে নাগরিক হয়েও আজকে আমরা কি দেখতে পাচ্ছি ইহুদি খ্রিস্টানদের মতো আজকে বিজাতিদের মতো আজকে তাদের কালচার তাদের পশ্চিমা জগতের সেই সংস্কৃতির নামে অপসংস্কৃতি আজকে আমাদের মুসলিম দেশে মুসলিম তরুণ তরুণীদের ভেতর আজকে সংক্রমিত হয়েছে যে কারণে আমরা বুঝতে পেরেছি ক্যান্সার যদি সংক্রমিত হয়ে যায় ব্যাপক আকারে ছড়িয়ে যায় যেমন ব্যক্তির বাঁচার কোনো সম্ভাবনা থাকে না ঠিক বেহায়াপনা বেলেল্লাপনা আজকের বেবিচার যখন আজকে ক্যান্সারের মতো আজকে ব্যাপক আকার ধারণ করে যখন প্রত্যেকটা জায়গা যখন ছড়িয়ে পড়ে তখন আমরা বুঝতে পারি ওই সমাজ ওই রাষ্ট্র আর বেশিদিন টিকতে পারে না প্রিয়দর্শক সেই জন্য নবীজি সাল আলহিউসালামের হাদিস আমাদের জীবনকে সুন্দর করতে পারে আমরা যদি হায়া এবং লজ্জাকে যদি আমরা আমরা যদি সবথেকে বেশি গুরুত্ব দেই আমি রাস্তায় দাঁড়িয়ে পেশাব করি প্রিয়দর্শক আপনার দেখেন সিম্পল জিনিস হয়তো অনেকের কাছে মনে হতে পারে হুঁ এটা না তো চলে কিন্তু না যে কোনো মানুষ কি রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারে এটি সম্ভব নয় অনেক মানুষ এরকম আল্লাহর বহু আছে পেশাব একেবারে করার কোনো জায়গা পাচ্ছে না কিন্তু প্রচণ্ড তার পেশাবের ব্যাগ হয়েছে ওই ব্যক্তি পেশাবটিকে চেপে ধরেই কিন্তু বাসায় চলে যায় সে চিন্তা করেছে রাস্তার পাশে বসে আমি কেমন করে পেশাব করি এরকম মানুষও আছে কিন্তু আবার পক্ষান্তরের বিপরীত দেখি এরকম মানুষ আছে রাস্তার পাশে দাঁড়িয়ে দিয়েছে একদম দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে লজ্জা রাখে না হাজার হাজার মানুষ যাচ্ছে শিশু যাচ্ছে নারীরা যাচ্ছে আর উনি পাশে দাঁড়িয়ে ওনার কাজ সারতেছেন লজ্জার অভাবের কারণে লজ্জাশীলতার অভাবের কারণে প্রিয়দর্শক সেই জন্য আমরা মনে করি লজ্জা এটি আমাদের জীবনকে আর সুন্দর করবেন আমি জি সাল্লাহ একটি হাদিস আমরা এখানে উল্লেখ করবো রসুল্লাহ ইল্লাবি হাই ছোট্ট একটি হাদিস কিন্তু মনে হচ্ছে গোটা দুনিয়ার সমস্ত কল্যাণকে যেন হাদিসের মধ্যে ভরে দেওয়া হয়েছে আটলান্টিক মহাসাগরকে যদি একটা চায়ের কাপের ভিতরে যদি এটাকে ঢুকানো সম্ভব হয় অথবা চায়ের চামচের ভিতরে এটা যদি ঢুকানো সম্ভব হয় এটি যেমন বিস্ময়কর ঠিক আমার মনে হচ্ছে নবীজির হাদিসটি আটলান্টিক মহাসাগরকে জন্য একটা চায়ের চামচের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে নবীজি বলেছেন আল্লা রসুম আল্লাহরেন নবীজির বাণী নবীজি বলছেন যে লজ্জাশীলতা পূর্ণ ও কল্যাণ ব্যতীত আর কিছুই আনে না সুবাহী সুহারল্লাহ লজ্জাশীলতা শুধুমাত্র কল্যাণ আনে শুধুমাত্র কল্যাণ আর সফলতা নিয়ে আসে এই জন্য ব্যক্তির জীবনে যদি আমরা কি চাই কল্যাণ চাই আমরা যদি আমাদের জীবনে সফলতা চাই নবীজি বলছেন আল্লা بخير তাহলে তোমার লজ্জাশীলতাকে অর্জন করতে হবে তোমার দিনটা কেন নরম করো তুমি যে কোনো কথা বলো না ফাহেসা কথা আমরা অনেক সময় মুখ দিয়ে মানে এক আর বের 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 করে বলে ফেলে আরে ভাই আপনি কি আজব ব্যাপার আপনার মুখ দিয়ে কথা বলা যায় তাই বলি আপনি যে কোনো শব্দ ব্যবহার করবেন একটু কি লজ্জা লাগা উচিত নয় আমাদের সমাজে অনেক মানুষ এটাকে খুব বাহাদুরি মনে করে কয়ে আমি স্পষ্ট কথা বলি আপনি স্পষ্ট কথা বলেন মানে স্পষ্ট কথা বলার মানে কি আপনি ব্যয়াপূর্ণ কথা বলা আপনি এই সমস্ত মানে অশ্লীল কথা বলা অশ্লীল কথা বলা এটা কোনো দিন মানে বাহাদুরি নয় বরং আপনি স্পষ্ট কথা বলেন এ কথার অর্থ হতে পারে যে আপনি হক কথা বলেন আপনি সত্য কথা বলেন আপনি ন্যায়ের পক্ষে কথা বলেন আপনি এনসাফের পক্ষে কথা বলেন এটা হতে পারে আপনার সত্য কথা আপনার অশ্লীল কথা বলা বাজে কথা বলা আপনার যে কোনো গালিগালাজ করা এই এই জাতীয় বাক্য ব্যবহার করার মধ্যে আপনার কোনো বাহাদুরিটাই কোনো বান্ডিত্য নাই সেজন্য লজ্জা আমাদের কথাবার্তার ভিতর লজ্জা লাগবে পোশাক আশাকের ভিতর লজ্জা লাগবে প্রিয় দর্শক নবীজি সালাহ আলী ওসাল্লাম বলেছেন কেয়ামতের আগে এমন কিছু নারী হবে যেই নারীরা নেসা উহু কাসিয়াতুন আর ইয়াতুন এরা কি করবে এই এমন কিছু নারী কয়েমতের আগে হবে এরা পোশাক পরিধান করবে কিন্তু পোশাক পরার পরেও তারা ন্যাংটো থাকবে ন্যাংটা থাকবে তারা উডঙ্গ থাকবে ন্যাকেট থাকবে পরিদর্শক আজকে নবীজির হাদিস কি বাস্তবায়িত হয়নি আজকে কি দেখছি আমরা চারপাশে লজ্জা যদি নারীদের থাকতো তাহলে পরে নিজের দেহের গোপন অঙ্গ মানুষের সামনেকে প্রকাশ করা সম্ভব কিন্তু আমাদের সমাজ আমরা দেখছি আর এটা কি বলা হচ্ছে সভ্যতা কি বলা হচ্ছে আধুনিকতা এই জাতীয় মানুষদেরকেই বলা হচ্ছে এরাই হলো সমাজের রাষ্ট্রের খুব দামি মানুষ যে তার নিজের অঙ্গগুলোকে মানুষের সামনে উপস্থাপন করতে পারে না উজবিল্লাহ এটা নাকি সভ্যতা আজকে অসভ্যতা যখন সভ্যতার মোড়কে আমাদের কাছে নতুনভাবে যখন উপস্থাপন করা হচ্ছে তখন সভ্যতার সত্যিকার যারা সমাজে ভালো মানুষ তারা আসলে কোথায় যে যাবে যাবার জায়গাটুকুন মনে হয় খুঁজে পাচ্ছে না প্রিয় দর্শক সেই জন্য আমরা মনে করি আমাদের পোশাক আশাকের ভিতরে লজ্জাশীলতা থাকতে হবে এবং মানুষের সবচেয়েতে লজ্জাশীলতা প্রকাশ পায় তার পোশাকের দ্বারা প্রিয় বন্ধু এই জন্য আজকে আমরা কি করছি আমরা পুরুষেরা পোশাক পরছি টাকনুর নিচে বলছি কি যে টাকনুর উপরে পোশাক পরলে পরে এটা কেমন লাগে মফিজ মফিজ লাগে যে বেটা টাকনুর উপরে পাজামা পরে প্যান্ট পরে দেখলে কয় কি একটা মুভিজের মতো প্যান পরছে টাকনুর উপরে প্রিয় দর্শক অথচ নবিসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এই নল্লাহ্লাঞ্জরু ইলাম রহবা তারা কেয়া মতন যদি রাব্বুল আলমিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে পাজামা পরে প্যান্ট পরে এটি বড় কঠিন হাদিস এটি গুণা কবিরা গুণা এটি সুলোল্লাহাম অসংখ্য হাদিস দ্বারা এটাকে নিষেধ করা হয়েছে যে টাকনুর নিচে তোমরা কাপড় পরবে না পুরুষদেরকে বলা হয়েছে এখন উল্টো হয়ে গেছে আমরা পুরুষেরা টাকুন নিজে তো ভালো একেবারে পায়ের গোড়ালির নিচ দিয়ে প্যান ঢুকাইয়া দিয়া হাঁটতে হাঁটতে ছিদ্র হয়ে গেছে আল্লাহ কত বড় আধুনিক লোক দেখছো কি সুন্দর আধুনিকতা তার মধ্যে এখানে একটা ফুটো আছে পায়ের গোড়ালির নিচে একটা ফুটো আছে আবার কারো কারো দেখা যায় হাঁটুর মধ্যে ফুটো আবার কারো কারো রানের মধ্যে কাটা এখানে প্যান কাটা আছে কিছুটা দেখা যায় বাহ এই যুগের নতুন গর্বের সন্তানেরা নতুন তরুণ এদের ভিতরে অনেক কিছু পাওয়া যায় লজ্জাশীলতা না থাকলে পরে এগুলো বারস করতে পারে তো প্রিয় দর্শক হলো কি পুরুষেরা আমরা টাকটুন নিচে কাপড় পরি আর ঠিক একই বিষয়টা আমরা নারীর বেলায় উল্টে দিয়েছি নারীরা টাকনুর নিচে কাপড় পরলে নাকি তাদের খারাপ লাগে এই জন্য তারা টাকনুর উপরে কাপড় পরতেছে একেবারে এখন ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে যে যত উপরে উঠতে পারে সে নাকি তত বেশি আধুনিক মানুষ সে তত সভ্য মানুষ সে তত দামি মানুষ তো দেখুন সম্পূর্ণ বিপরীত হয়ে গেল নবীজ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন নারীরা কাপড় পরবে একদম নিচে ফেলে তাদের পায়ের নিচেও পড়তে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু পুরুষেরা টাকনোর উপরে উল্টো হয়ে গেল পুরুষ সমাজ আমাদেরকে উল্টো উল্টে দিল আমাদের সমাজের মানুষেরা পুরুষেরা চলে গেল পায়ের নিচে নারীরা চলে আসলো উপরে এই সম্পূর্ণ লজ্জাশীলতার অভাবের কারণে প্রিয়দর্শক সেই জন্য আমরা মনে করি নারীদের পোশাকের ভিতরে শালীনতার পোশাক যদি আমরা আমরা যদি শালীন পোশাক পরি তাহলে সর্বোচ্চ ভদ্রতা আমরা সভ্যতা আমরা অর্জন করতে পারবো নবীজি বলেছেন ইউদ্িনা নামিন জেলা বিবিহিনা নারীরা তাদের মাথার উপর থেকে সুন্দর চাদর ছেড়ে দেবে তাদের দেহের অপ যে অঙ্গগুলো এগুলো যেন বাহিরে প্রকাশিত হয়ে না যায় এর দ্বারা তার সর্বোচ্চ ভদ্রতা এবং লজ্জাশীলতার প্রমাণ পাওয়া যাবে আর যে ব্যক্তি যে নারী এভাবে করে পর্দা রক্ষা করে নিজের ইজ্জত এবং আব্রুকে হেফাজত করে চলবে রব্বর আলামিনের দরবারে তার অনেক মর্যাদা সে জান্নাতে যাবে রব্বুর আলমিন আমাদের সবাইকে তৌফিক দেন প্রিয় দর্শক আমরা ভাই বোন ছেলে মেয়ে যারা আছি আমরা সকলেই যেন লজ্জাশীলতার পরিবেশের মধ্য দিয়ে যেন আমরা বড় হতে পারি এবং আমরা আমাদের ছেলে সন্তানদেরকে লজ্জাশীলতার তালিম যেন আমরা দিতে পারি যেই পরিবারে ব্যাহায় বেশি সেই পরিবার শান্তি বেশি আসুন সেই জন্য আমরা লজ্জাশীলতাকে আমরা আমাদের জীবনের ইমানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে নেই আমাদের প্রাত্যহিক জীবনের সাথে আমরা এটাকে জড়িয়ে নেই আল্লাহ রাব্বুর আলমিন আমাদের সবাইকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন এই আবেদনটাকে প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ أقول قولي هذا أستغفر الله لي ولكم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته يا رسول